আলাইকুম। আজকে রান্না করবো আমি কলা দিয়ে ডিম। এতে কেন আমি ডিম নিয়ে নিছি সিদ্ধ করে, আর কলাও কাঁচকলাও নিয়ে নিছি। আমি প্রথমে কাঁচকলা গুলো কেটে নেব চুলাটা পরিষ্কার করে। আমি কাঁচকলার চামড়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি। পায়ের সাথে খেলতেছ? কলাটা সে দই গেছে ভালো হবে। আমি একটু চুলা থেকে নামিয়ে নিচ্ছি। রান্নাটা করার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেবো, এই জন্য একটু হলুদ মাখাচ্ছি। ডিম
তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটা ভেজে নেব প্রথমে একটু। এখানে আমি একটু তেজপাতা, একটু লবঙ্গ, সামান্য একটু দারচিনি দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিলাম। ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে রান্না করার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে।